আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমরা সবাই আপনাদের দোয়া নিয়ে ভালো আছি। তো কয়েকদিন যাবত আপনাদের ভিডিও পেশ করতে পারি না আমি, কারণ আপনাদের ভাইয়ার শরীরটা অনেক খারাপ ছিল, এখন মোটামুটি একটু ভালো। তারপরও তার এবার অনেক সমস্যা হচ্ছে, যেমন জিহ্বা ঘা হচ্ছে, তারপর জ্বর, তারপর ঠান্ডা, মাথার ব্যথা, মানে সে একটু বৃষ্টিতে ভিজতে তার সমস্যা হয়ে যায়। তো এই জন্য আর কি আপনাদের ভিডিওটা আমি ওভাবে দিতে পারতেছি না, কারণ ভিডিও করতে হলে এডিট করতে একটু সময় লেগে যায়। এই জন্য তো যাই হোক, আজকে আমি অনেক যা পরে আসলাম, সবাই আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন। দোয়া বলতে মহামারী অনেক বড় অসুখ হলে দোয়া তা না, দোয়া সবসময় চাওয়া যায়, আবার কেউ কিছু মনে করিয়েন না। তো আমি আজকে রান্না করবো পেঁপে দিয়ে, ডিম দিয়ে আর করলা ভাজি। তো চিন্তা করলাম আমার ভিডিও দেওয়া হয় না আমার আমার মতে, তো ওই জন্য আপনাদের ভাই আজকে আবার ছুটিতে আছে, রোস্টার হয়েছে, মানে তার রুটিন চেঞ্জ করছে এই জন্য। তো ওই জন্য চিন্তা করলাম যে একটা ছোট্ট ভিডিও ছেড়ে দেই। সকালবেলা আমার নাস্তা করেছিলাম, কালকে ভাত ছিল, পুঁই শাকের তরকারি রান্না করছিলাম, তারপরে আপনার মিষ্টি কুমড়া ভাজি করছিলাম, তারপর ডাল ছিল, আগের দিনে পাঙ্গাস মাছের তরকারি ছিল, মানে সব মিলে ছিল অনেকগুলো তরকারি, এবং দুই তিনটা তরকারি রান্না করছিলাম। এজন্য আর কাল আজকে আমরা সকালে নাস্তা তৈরি করি নাই। তো আপনাদের ভাইয়া বলে যেটা ভাত আছে যখন, তো আমরা তরকারি তরকারি সব মিলে ঝিলে খাই। এরপর আপনাদের ভাইয়া বড় একটা কাঁঠাল আনছে, কালকে অল্প একটু ভাঙে আমরা খাইছি, আর এখন আবার চিন্তা করলাম নাস্তা খাইছি, তারপর আবার রান্নাটার মাঝে মাঝে একটু কাঁঠাল খাবো। আনারস ঘরে আছে, আনারস আছে, কাঁঠাল আছে, এগুলো এখন নাস্তা আর কি বারোটার দিকে খাবো। তো ওই যে আমি আদা রসুন জিরা পেঁয়াজ উপরে ভেজে দিলাম, আমি আজকে পেঁপে আলু দিয়ে ডিম রান্না করব। একটু হলুদের গুঁড়া দিব, একটু মরিচের গুঁড়া দিব। রান্না তো সবাই করে, এগুলো বলা কিছু নাই, কিন্তু ভিডিও করতেছি, যা যা করতে তাই দেখাইলাম। তো হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পেঁপে আলু। এই যে পেঁপে, দুটা পেঁপে আলু করে নিচ্ছে, কারণ পেঁপের ঝোল খাওয়াটা ভালো, পেঁপে লিভারের জন্য ভালো, জন্ডিসের জন্য ভালো, পেঁপে সব তরকারি অনেক ভালো লাগে, পেঁপে কাঁচা খাওয়া ভালো, পাকা পেঁপে ভালো, তরকারির সাথে ভাতের সাথে সব কিছুতে। বিসমিল্লাহ, এখন আমি পেঁপে আলু কুটে নিয়েছিলাম, পেঁপে আলু দিয়ে দিলাম, আর আমি গরম পানি করে রাখছি, এই কারণে গরম পানি হয়ে গেছে, গরম পানি দিয়ে পানি ফুটায় খাই, এবং ভাতে ভাত রান্না হয়ে গেছে, ভাতও রান্না করে ফেলছি, গরম পানি দিয়ে সব করলাম, ভাত ফুটা দিচ্ছি, ভাত হয়ে গেছে। আর ভাতটা আসলে বেশি ঠিকায় রাখবো না, একটু নরম নরম করছে আপনার ভাইয়ার জন্যই। তারপরে বোনের মেয়ে আসছে, এই জন্য একবারে ভাত বসাই দিছি, ভাত হয়ে গেছে, এখন তরকারি রান্না করার পর আমি করলা ভাজি করব। আর বৃষ্টির পানি তো চারিদিকে আছে, আমাদের বাড়ির সামনে একটু নিচু, গামবোট পরে নামতে হয়, এরকম পানি, মানে হাঁটু উপর সমান পানি, বাসাটা পড়ে গেছে আমাদের নিচু। আসলে বাসার সামনে, আজকে আমাদের বাসায় বলে না, সব বাসার সামনে মোটামুটি যারা উঁচু আছে তাদের কানে পানি নাই, এবং তারা বুঝতে পারবে না, অনেক জায়গায় পানি। কালকে আমি আসার সময় রায়ের বাগে গলিতে পানি দেখছি, মালতাল মেডিকেলে অনেক জায়গায় পানি আছে, এটা আহামরি কিছুই না। তারপর যারা শুনছে থাকেন তারা বলবেন কিসের পানি, এটাই বলবেন, এখন বলা যায় না, মতি দিলেও পানি থাকে অনেক সময়, এটা বলে লাভ নাই, আমি যেটা আমাদের বাস্তব এটাই বললাম, কারণ আমার একার না, এখানে হাত মানে ছয় ছয় মানুষ প্রতিদিন আমাদের রাস্তা চলাফেরা করে, সবারই কষ্ট, দুর্ভোগ, এই হচ্ছে কথা। যাই হোক, আমাদের রাস্তার সামনে পানি, নামতে গেলে কষ্ট হয়ে যায়, সবারই কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, আর ভাসা পানি যদি থাকে কিছু হয় না, কিন্তু এটা ময়লা পানি, তো একবার নামলে পরে আবার পাওয়াটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে উঠতে হয়, এই জন্য এই যে দেখুন পানি আমাদের বছর এই নিয়ে তিনবার আমাদের রাস্তা ডুবে থাকলো পানিতে, বৃষ্টি হলে পানিতে রাস্তা ডুবে যায়, এবং বৃষ্টি তো কম না, খুব পরিমাণে বৃষ্টি বছর। এই পাশটা হলো আমাদের বাড়ির গেটের সামনে, দেখেন ওই যে উঁচু জায়গাটা, দুই পাশে দুইটা নারকেল গাছ, যার কারণে এখান দিয়ে দেখা যায় না,
অনেক পানি, এখানে হাঁটু পানির মানুষ হেরে যায়, কষ্ট করেই চলতেছে মানুষ। এদিক ওদিক দুই পাশে সব দিকেই পানি। এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে না, বারোটার দিকে সবাই মিলে কিছু খাওয়া হয়েছে, আবার বক্সি করে রাখা হইলো। পাশে আছে আনারস, সুন্দর হয়েছে কাঁঠালটা, অনেক মিষ্টি এবং বড় বড় সাইজ দেখেন বন্ধুরা। এবং আনারস বাচ্চাদের ফল, আনারস এবং কাঁঠাল। আনারসটা আমাদের খুব পছন্দ, আম, আনারস, লিচু, পেয়ারা। কাঁঠালটা আমরা কম খাই, তো বাচ্চাদের ফল হিসেবে খাইতে হয়, তাই কিনলাম একটা কাঁঠাল, বড় কাঁঠালটাই ছিল, তো টেস্ট হয়েছে অনেক। এই কাঁঠালটা খেয়ে অনেক মজাও পেয়েছি ইনশাল্লাহ। তো দেখি পরবর্তীতে আবার একটা কাঁঠাল কিনব। আমরা একটা অন্য কাজে ছিলাম, আমি ফোনে কথা বলছিলাম, ফোনে একটা ফোন আসছিল খুব জরুরি, তার ভিতরে আমাদের করল্লা ভাজিটা হয়ে গেছে, তো ভাবছিলাম ডিম সিদ্ধ করল্লা ভাজি দুইটাই হয়ে গেছে, ভেবেছিলাম ওটা দেখাবো, তা তার দেখানো হলো না, পারলে পারি নাই বন্ধুরা। তো এই যে করল্লা ভাজি আপনাদের আব্বা এখানে যে কাছে আমার কেটে দিল, কাকের প্রায় শেষ, এটা সুন্দরই হয়েছে, অনেক সুন্দর। ডিমের অবস্থা কি? ডিমের পেটে কথা হয়ে গেছে, এখন ডিম দিলাম লবণ, এবার লবণ আর হলুদ দিয়ে দিলাম, এবার দিয়ে দেব ডিম। আমাদের এখন এই ডিমটা দিয়ে দিব, এই যে ডিম এখন দিয়ে দিব পেঁপে আলুর ভিতরে, পেঁপে যখন কষানো হয়ে গেছে সুন্দর করে, ডিম আস্তে আস্তে ছেড়ে দিলাম। করলা ভাজি হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, শুটকি বাগার দিয়েছিলাম কালকে, আপনাদেরকে দেখাই নেই। এই যে এই হচ্ছে করল্লা ভাজি, তো ডিম, করল্লা ভাজি, শুকি, পেঁপে আলু তরকারি, পেঁপে আলু দিয়ে ডিম পুরোপুরি রেডি হয়ে গেছে ইনশাল্লাহ। তো এখানে আর একটু ঝোল পাশা পাশা হলে হয়ে যাবে, এরপরে ডাল যদি করি করব। তো আমাদের পাকের ভিডিও এখানেই শেষ বন্ধুরা, পাকের ঘর থেকে আমরা এখন বিদায় নিয়ে নিছি, পরবর্তী অন্য কোনো ভিডিও যদি হয় ইনশাল্লাহ দেখাবো।